প্রিয় দর্শক, চিত্রনায়িকা পরিমণি নানা মারা গেছেন প্রায় ৪০ দিন হয়ে গেল। আর এই নানা মারার উপলক্ষেই ৪০শা উপলক্ষে তিনি নিজের গ্রামের বাড়িতে চলে গেছেন। সেখানে গিয়েই শাইম মোহাম্মদ রাদের সাথে বেশ ভালো সময় পার করছেন তিনি, যার কারণে সকাল সকালেই ছেলে শাইম মোহাম্মদ রাজ্জাককে নিয়ে তার নিজ বাড়ির ছাদের উপরে উঠে অসাধারণ কিছু ছবি আপলোড দিয়েছেন তার ফেসবুক পেজে, যে ছবিগুলো দেখে রীতিমতো প্রশংসা করিয়েছেন শাইম মোহাম্মদ রাজ্জা। ছবিগুলো আপলোড দিয়ে কি বলছে পরিমণি বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। শাইম মোহাম্মদ রাজ্জা তাকে নিয়ে যেন সবসময় ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়িকা পরিমণি। নানা মারা যাওয়ার পর থেকেই তার একমাত্র সম্বলই যেন এখন তার ছেলে রাজ্জা। তার সুখ দুঃখ সবকিছুর সঙ্গেই জড়িত তার রাজ্জা। তাই তো কাজ সেরে যেন সবসময় ছেলেকেই সময় দেন এই চিত্রনায়িকা। তারই ধারাবাহিকতায় আবারও তার নিজ এলাকায় চলে গেছেন পরিমণি। মূলত তার নানার ৪০শা উপলক্ষে এক আয়োজন করা হবে, এই জন্যই তার নিজ বাড়িতে চলে গেছেন তিনি। আর সেখানে গিয়েই সকাল সকাল ছাদের উপরে উঠেছেন ছেলে রাজ্জাককে নিয়ে। রাজ্জার অসাধারণ কিছু ছবি আপলোড করেছেন তার ফেসবুক পেজে। আপলোড দিয়ে ক্যাপশনে লিখেছেন, আমার জানটা। শুধু তাই নয়, শাইম মোহাম্মদ রাজ্জার হাসি দেখে যেন রীতিমতোই অনেকটাই প্রশংসায় ভাসিয়ে দিয়েছে ভক্তবৃন্দরা। সত্যি অসাধারণ কিউটের ডিব্বা একটা। সো ভিউয়ার্স, ছেলে শাইম মোহাম্মদ রাজ্জাককে দেখে আপনার কেমন মনে হচ্ছে? তাকে দেখে আপনার মূল্যবান মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য।